فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون. <applause> وعليكم السلام ورحمه الله وبركاته، الحمد لله، الحمد لله والصلاه والسلام على رسول الله، اما بعد একবার জানতে চেয়েছেন রুকু পেরে রাকাত পাওয়ার ব্যাপারে এখানে ওলামাদের মতভেদ আছে তারপরেও আমরা সেহাদিস হাদিস পাচ্ছি যেখানে রুকু পেরে রাকাত বলে গণ্য হবে অধিক ওলামায় কেরাম এটাকে সেই বলেছেন যেহেতু এখানে আপনি যদি দেখেন আবু হরাই রাজতাহ আনু থেকে একটা হাদিস বর্ণনা আছে যে ব্যক্তি নামাজের রুকু পেয়ে গেল আবু হরাই রাজা আল্লাহ তালন হাদিস বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাই সাল্লাম এর করেছেন যে ব্যক্তি নামাজের পূর্বে অর্থাৎ নামাজের রুকু পেয়ে যায় ইমাম তার পিঠ সোজা করার পূর্বে অর্থাৎ ইমাম সোজা করে সামিয়া আল্লাহান হামিদা বলার পূর্বে সে যদি পেয়ে যায় তাহলে উক্ত রাকাত পেয়ে গেল সোনানি বাইহাকি কুবরা দু হাজার চারশো আট এবং দারেকুতনি এক হাজার তিনশো উনতিরিশ সই খুজাইমা পঁয়তাল্লিশ কানজুলুমাল কুড়ি হাজার ছশো তিরানব্বই এছাড়াও আরও জায়গায় বর্ণনা করা হয়েছে যে তোমরা যখন ইমাম রুকু অবস্থায় আসে তাহলে তোমরা রুকু করো আর শেষদা অবস্থায় থাকবে তোমরা শেষদা করো শেষদা দ্বারা রাকাত গণ্য হবে না যদি রুকু করে থাকো তাহলে রাকাত গণ্য হবে সোনানি বাহের কুবুরা দু হাজার চারশো নয় কাঞ্জুল মাল কুড়ি হাজার ছশো পঁচানব্বই এছাড়াও আরও আছে আবদুল্লাহ বিন উমর সাল্লম্নাল রসল্লাহ সাল্লু আলয় সাল্লাম রহান যে ব্যক্তি ইমামকে রুকু অবস্থায় পাবে সে যেন ইমাম মাথা হঠানানোর আগে তার সাথে রুকু করে তাহলে উক্ত রাকাত পেয়েছে এটাও সোনানি বাহিরের হাদিস দু হাজার চারশো তেরো এছাড়া হযাদ আব্দুল্লা ইবনে মাসশাহদ রাজ্লা সাল্লাম বলেন রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমামের সাথে রুকু পায়নি সে উক্ত রাখাত পায়নি এটাও শোনানে বাই হাই কুরা দু হাজার চারশো এগারো নম্বর হাদিস এরপরে সব থেকে যেটা গ্রহণযোগ্য হাদিস হচ্ছে আউয়া কালো জাল্লাতাল আলহ একদিন রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের পিছনে সালাত আদায় করলেন এবং দ্রুত সালাত আদায় করলেন এসে রুকু অবস্থাতে পেলেন তারপরে সালাদ শেষ হওয়ার পর রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন তোমার আগ্রহ যেন বাড়িয়ে দেয় কিন্তু পুনরায় এই রূপ করোনা সেই বুকারি হাদিস সাতশো এর অর্থ হলে কাতারে অংশগ্রহণ করা দ্বিরূপ এই ব্যাপারে তুমি সালাদ আর করবে না আর যদি এটা নিষেধ হতো তাহলে রসুল্লামাম নিষেধ করতেন যে তুমি তাহলে রাকাব থেকে আবার ফিরিয়ে পড়ো কিন্তু রসুল্লাহ সাল্লাম নিষেধ করেননি রসুল্লাহ আসালাম বলেন তোমার আগ্রহকে যেন বেড়িয়ে দেয় আল্লাহ রব্বুল আলমেন এবং পুনরায় তুমি এরূপ করো না